নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। অপরাধজনিত ঘটনায় কমলপুর, যান দুর্ঘটনায় মনু প্রথম স্থান অধিকার করলেও গোটা ধলাই জেলার মামলার সংখ্যা অনেকটাই কমেছে 3 বছরে। 2 জানুয়ারি মঙ্গলবার আম্বাসার জওহরনগরস্থিত পুলিশ সুপার কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ধলাই জেলার পুলিশ সুপার জলসিং মিনা। 2014 में 394 केसेस थे, 2015 में 372 केसेस थे, और 2014 में 394 केस थी, 2015 372 था, और 2016 333 हुई। धीरे धीरे कट रहा है। हाँ, अभी ट्रेंड रिडक्शन का है, और इसमें हम लोग जो प्रयास जो कम्युनिटी पुलिसिंग है हमारा उसको और बेहतर करेंगे। কয়েক বছর যাবত ধরে বেহাল দশায় পরিণত সদর আম্বাসা পুলিশ লাইন সংলগ্ন ঈশানচন্দ্র পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, বিদ্যালয়ে নেই পানীয় জলের সুব্যবস্থা, নেই শৌচালয়, মিড ডে মিল রান্না করা হয় গর্তের জল দিয়ে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 31 জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে 3 জন। জানা যায় বিদ্যালয় তরফে বহুবার বিদ্যালয় পরিদর্শককে সমস্যার কথা জানানো সত্ত্বেও আশ্বাস ছাড়া কিছুই মিলেনি বলে জানায় বিদ্যালয়ের এক শিক্ষিকা। ক্লাস তো আপনার ছাত্র কম হইলে তো আপনার মানে যদি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত।
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার কল্যাণপুর থানা এবং তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে এক গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার অন্তর্গত 6টি এলাকার গাঁজাগাছ ধ্বংস করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা আবগারী দপ্তরের অফিসার রুমা রুদ্রপাল, ডিসিএম কমল দেববর্মা, এসডিপিও লাকি চৌহান সহ টিএসআর বাহিনী। জানা যায় এদিন প্রায় লক্ষাধিক টাকার গাছ ধ্বংস করা হয়। लगभग 3 जगह, पगला बारी, वॉरेंटो और बागबेर, यहाँ पे हमने काटा है टोटल 15 प्लॉट्स। 15 प्लॉट में हमने लगभग 3000 प्लांट्स काटे हैं। मार्च आज के हमारे गोपन सूत्रे प्राप्त खबर भित एस डी पी ओ लाखी चौहान मैडम नेतृत्व हमारा कल्याणपुर पीएसर सहयोगित कल्याणपुर पीएस जुडिडिक्शन अंडारे प्राय 15-20 প্লটে রেড চালাই গাঁজা প্লান্টেশন ডিস্ট্রাকশন রেড। এতে আমরা প্রায় 3000-এর উপরে গাছ ডিস্ট্রাকশন করি। এগুলি ওয়ারেন্টু পাড়া, পাগলাবাড়ি, বাগবেড় ইত্যাদি অঞ্চলের ফরেস্ট এলাকা। আমতলি থানাধীন কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর পঞ্চায়েতের রাজেশ্বরী নগর এলাকায় উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম বাবুল দেবনাথ, বয়স 32, বাড়ি ফুলতলি এলাকায়। বিবরণে জানা যায়, রবিবার ফুলতলি বাজারে কীর্তন দেখে বাবুল দেবনাথ মাকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরে তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের লোকজনের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সদর অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, আমতলি থানার ওসি সহ সিআইডি ব্রাঞ্চের টিম। সকালবেলা বাড়ি কুয়াশা লেগে কিছু দেওয়া জানা 8টা বাজে, 8টার পরে তারা বাড়ির তারা সবাই দেখছে, দেখে আরম্ভ করছে, ওইদিকে মেয়েরা হলে দেখছে, আমরা সেটা সবাই দেখলাম, দেখে সেটা লোকজন আইলো, সবাই দেখলো মাইকে লসর তাছে খাইতাছে কি তা কইতা কি মনে হয় খুন করছে মনে হয় এমনি না ওই লিয়া নাইছে কেমনে বাজারও কীর্তন আমার ঘরের দোয়ার ইয়ানো তাহলে কোনো কারণ নাই কেউ না আনলে এগুলো আপনি কি চান? আমি কি চান? আমি
সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসর ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। বহিররাজ্যের খুব দামি রড, বহিররাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিররাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রেণী কেঝে, পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি,
এটা লাগালে আপনি নিশ্চিন্ত? না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন পয়েন্ট 20 mm থেকে পয়েন্ট 63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। বিক্রম সরকার নামে এক দুষ্কৃতীর আক্রমণে আহত জীবন রায় নামে এক পুলিশ কর্মী, ঘটনা বিশাল করে জানা যায়। অন্যান্য দিনের মতন সেদিন ডিউটির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় বিক্রম ঝগড়া করে জীবন রায়ের মশাত্ম ভাইয়ের সাথে। তখন সময় জীবন রায় তাদের বিবাদ থামাতে গেলে হঠাৎ তার উপর আক্রমণ করে বিক্রম। পরিবারের লোকজনের অভিযোগ বিক্রমের বিরুদ্ধে বিশালগড় থানার মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মাথায় ঘুষে দিয়েছে, মাথায় রক্ত জমা আছে, সিটি স্ক্যান কপি আছে, প্লাস ডাক্তারের রিপোর্ট আছে। কি কারণে মারছে আপনার ভাইরে? এটা একমাত্র হ্যাঁ বলতে পারবো, নিশ্চয়ই আগের কোনো ষড়যন্ত্র আছে বা বর্তাদের থাকে না, বর্তারে কেউ চিনো না, কারণ হেলাকে বর্তার কী সত্যতা আমি ওইটা একমাত্র হ্যাঁ করতে পারবো। কেস করা সত্ত্বেও পুলিশ এখন অব্দি হেলে ধরতে পারতেছে না। তার ডিউটি যাওয়ার পথে রাস্তার মধ্যে তারা দুই ভাই, বিক্রম সরকার এবং হের ভাই শুভ, দুইজনে ঝগড়া করছে। ঝগড়া করার সাথে বর্তা তখন ডিউটিতে যায়, তখন রাস্তায় পড়ছে, তখন দাদা বললো যে তোরা ঝগড়া করবি না, তোর বাড়িতে যা। এই কথার উপকৃতে বর্তার উপর তারা হামলা করছে বলতে বিক্রম সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে যাই, যাওয়ার পর বিশালগড় হসপিটালে নিয়ে যাই। যাওয়ার সাথে সাথে ডাক্তারবাবু আমাকে একটা ব্যথার ট্যাবলেট এবং গ্যাসের ট্যাবলেট দিয়ে বলে যে কিছু হবে না, বাড়িতে নিয়ে যাবো, ঘুমাইলে ঠিক হয়ে যাবো, ঘুমালে রাত্রিতে শরীর দেবে। কিন্তু আমি ডাক্তারের প্রকৃতিতে আমি প্রথম থানাতে যাই, থানাতে দেখানোর পর বাড়িতে নিয়ে আসি, কিন্তু রোগী রাত্রিতেই স্ট্রোক করে আসে। তারপর পরের দিন সকালে যখন জীবিত নিয়ে যাই, জীবিত বলে ডাক্তার বলে যে তিনি স্ট্রোক করছে রাত্রিতেই। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি কাকুলিয়া ব্রিজের নিচে বসবাস করছে 50 জন লোক। জানা যায় দুমুটু অন্ন রোজগারের জন্য তারা ত্রিপুরা রাজ্যে এসেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের খেলা দেখাচ্ছে। তারা জানায় এইভাবে তারা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে খেলা প্রদর্শন করে থাকে, আর এই ধরনের খেলা প্রদর্শন করে 5-10 টাকা রোজগার করে পেটের খিদে মেটায়। कितना फैमिली है? तो आपका कितना लोग है? कितना? 6 8 8 8। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।